নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ ভারতবাসী হিসেবে আমাদের গর্বের দিন, কারণ আজ ইসরো আদিত্য L1 সফলভাবে উৎক্ষেপণ করলো সূর্যিমামার উদ্দেশ্যে। সূর্যিমামা বলার এই কারণ, কারণ আমরা ছোটবেলা থেকে জানি আমাদের নিজেদের মামা ছাড়াও আমাদের আরও দুটি মামা আমাদের আছে। ঠাকমার মুখে আপনারা গল্প শুনেই থাকবেন, এক হচ্ছে চাঁদ মামা, দুই হচ্ছে সূর্যি মামা। তো চাঁদ মামার কথাই যখন এলো, তখন একটু বলে রাখি, কিছুদিন আগে ইসরো নতুনভাবে চন্দ্রযান 3 সঠিক উৎক্ষেপণ এবং সফল ল্যান্ডিং সম্পূর্ণ করেছে, এবং বর্তমানে প্রজ্ঞান তার কাজ সে করে চলেছে। চাঁদে জীবন আছে কি না, নতুন কোনো পদার্থ আছে কি না, বা নতুন নতুন যে তথ্য যেগুলো আমাদের কাছে অজানা, সেইগুলো কিন্তু প্রজ্ঞান তার কাজ করছে এবং আমাদের ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠাচ্ছে। সেগুলো আমরা তার থেকে ভবিষ্যতে অনেক কিছু জানতে পারবো এবং অনেক কিছু আমাদের সুবিধা হবে। তো চাঁদ মামার পরে সূর্যি মামা কেনই বা বাকি থাকে? তো ইসরো সবাইকে চমকে দিয়ে আদিত্য L1 আজ 2রা সেপ্টেম্বর হরিকোটা স্পেস স্টেশন থেকে সফল উৎক্ষেপণ করলো সূর্যি মামাকে জানার জন্য। কারণ সূর্যি মামাকে আমাদের জানতে হবে, সূর্যি মামাকে জানতে পারলেই তবে আমাদের ভবিষ্যতে অনেক কিছু কাজ বা অনেক যেগুলো জট বিজ্ঞানীরা খুলতে পারছে না, সেগুলো কিন্তু এই যদি সফলভাবে আমাদের এই আদিত্য L1 তার কাজ করতে পারে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো, যেটা আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে সূর্যি মামার যে অ্যাটমোস্ফিয়ার এবং সূর্যি মামার মধ্যে যে গ্যাসের বিস্ফোরণ, এইসব বিষয়ে কিন্তু অনেক অজানা তথ্য আমরা জানতে পারবো। আমরা কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে ইন্ডিয়ানরা বা ভারতবাসীরা এরকম পরপর দুটি সফল উৎক্ষেপণ করতে পারবো। এটা একমাত্র সম্ভব হয়েছে ইসরোর বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম এবং তাদের অতিরিক্ত পড়াশোনা এবং তাদের যে ধৈর্য, যে আমরা করতে পারবো। কারণ চন্দ্রযান 2, চন্দ্রযান 1 ব্যর্থ হয়েছিল, 2019 সালে ব্যর্থতা কাটিয়ে তারা ফের 2023-এ অনেক কম বাজেটে যেগুলো তাদের ভুল হয়েছিল সেগুলো থেকে শিক্ষা নিয়ে তারা চন্দ্রযান 3 লঞ্চ করেছিল এবং সফলভাবে সেগুলো কাজ সফলভাবে সেটা হয়েছে এবং প্রজ্ঞান তার কাজ করছে। আদিত্য L1 আমি মন থেকে চাইবো এবং ভগবানের কাছে অবশ্যই বলবো যেন আদিত্য L1 সফলভাবে তার কাজ করতে পারে এবং আমাদের বিজ্ঞানীদের যে কঠোর পরিশ্রম, সফলতা যেন আদিত্য L1 তাদের এনে দেয়। তো বুঝতেই পাচ্ছেন আজ ইন্ডিয়ান হিসাবে খুবই গর্বের দিন। আশা করি ভবিষ্যতে ইসরো আরও নতুন নতুন অনেক কিছু লঞ্চ করুক এবং তারা তাদের বিজ্ঞান নিয়ে আরও এগিয়ে যাক বা ইন্ডিয়ার মুখ আরও উজ্জ্বল করুক, আমরা এটাই চাইবো। এবং ইসরো সারা ওয়ার্ল্ডের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে, তার কারণ রাশিয়ার লুনার বলে একটি চন্দ্রযান, সেটা কিন্তু অনেক বাজেটের কিন্তু সে সফলভাবে ল্যান্ডিং করতে পারেনি, কারণ তার ইন্ডিয়ার কিছুদিন আগে ল্যান্ড করার কথা ছিল, তো তারা কিন্তু পারেনি। কিন্তু ইন্ডিয়ার ইসরোর বিজ্ঞানীরা আলোড়ন ফেলে দিয়েছে, অল্প বাজেটের মধ্যে তারা তাদের সফল এবং নতুন নতুন যেগুলো আগে অনেক উন্নত দেশ করতে পারেনি, সেগুলো কিন্তু ইন্ডিয়া আজ করে দেখাচ্ছে। এই জন্য আমি প্রত্যেক সায়েন্টিস্টকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এইভাবেই আপনারা ইন্ডিয়ার মুখ উজ্জ্বল করুক, আমাদের গর্বের দিন বারে বারে আসুক। আরেকটি আপডেট আমি দিয়ে রাখি, ভিডিওতে বলা হয়তো উচিত হবে না, গ্যাসের দাম কিন্তু 200 টাকা কমে গেছে, বুঝতেই পাচ্ছেন সামনে ভোট, তাই গ্যাসের দামও কমে গেছে। আরও হয়তো নতুন কিছু আপডেট আসতে পারে, যদি আসে আমি অবশ্যই জানাবো। তো এইভাবেই ইসরো সায়েন্টিস্টরা এগিয়ে চলুন, আমাদের মুখ উজ্জ্বল করুন। ধন্যবাদ।